हेलो अस्सलाम वालेकुम तुम्हारे ईमेल आईडी पासवर्ड सबाई के देवा गया और एक वीडियो दिए जिसने बोले दिए कि गूगल मीट यूज करते हैं तो वही निजे फोने सेट अप कर एग्जाम वही भाव तो आगे कल के लाइव क्लस है से ही लाइव क्लसटा तुम्हारा ठीक ठाक भाव करो ওখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে এক্সামটা হবে আর আমি একটু ডিটেইল আজকে আরো বলে দেব সেটা হচ্ছে গিয়ে তোমাদের 20 মার্কসের এক্সাম হবে তো 20 মার্কসের এক্সামটা গুগল মিটের মাধ্যমে নেওয়া হবে টাইম আর রুটিন এক্সামের রুটিন কোন ডেটে কি এক্সাম আছে সেটা তোমাদের পরে জানানো হবে আর ওই যে 20 মার্কসের এক্সাম 20 মার্কসের এক্সামের জন্য টাইম থাকবে 40 মিনিটস তোমাকে যিনি এক্সাম নেবেন যে টিচার এক্সাম নেবেন সেই টিচার কিন্তু তোমাকে দেখবে তুমি লিখছো তোমাকে দেখবে তোমার লেখা হয়ে গেলে তোমাকে কোশ্চেনটা উনি যেভাবে পাঠাবেন এই যে কাল থেকে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হবে যে কোশ্চেনটা কিভাবে আসবে তোমাদের কাছে তো কোশ্চেনটা উনি দেওয়ার পর তোমাদের কমপ্লিট করে নিতে হবে 40 মিনিটসের মধ্যে 40 মিনিটস কমপ্লিট হয়ে গেলে সেটার একটা ছবি তুলতে হবে ছবি তুলে সেটা ग्रुपे तुम्हारे जो ग्रुप आज क्लासर जो ग्रुप आज से ग्रुपे सेंड कर दीते हैं अवश्य से पेपारे तुम नाम अवश्य एवं क्लास सबजेक्ट एगुल अवश्य लिखे दीते लिखे दिए वो जमा करते गल एक्साम की देवे कल थे ट्रेनिंग एक चलो तीन दिन चार दिन ट्रेनिंग चलो जो कि एक्साम तुम्हारा देवे गूगल मीट एक्चुअलि क्या यूज कर ट्रेनिंग चलो तीन दिन चार दिन चलो তো তারপরে তোমরা অভ্যস্ত হয়ে গেলে তারপর তোমাদেরকে এক্সাম ডেটটা এবং কবে কি সাবজেক্ট হবে কখন কটা থেকে হবে এগুলো সব তারপর আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে তোমরা একটা কপি এবং একটা পেন পেন্সিল নিয়ে বসো তোমাদের কতটা সাবজেক্ট কি কি এক্সাম হবে সেটা আমি বলে দেব আপাতত তোমাদের ইংলিশ গ্রামার হিন্দি ম্যাথ এগুলো পড়া হচ্ছে জুনিয়র সিনিয়রের অ্যারাবিক পড়া হচ্ছে আর 6 আর 8 এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া হচ্ছে কম্পিউটার ক্লাসটা খুব অল্প হয়েছে তো কম্পিউটারটা এক্সাম এখন হবে না নেক্সট যে এক্সাম হবে সেখানে এই কম্পিউটারটা দুটো এক্সাম একসঙ্গে হবে এই এক্সাম আর পরের এক্সামটা মিলিয়ে একসঙ্গে কম্পিউটার এক্সামটা তখন নেওয়া হবে এই যে এক্সামটা শুরু হলো এরপর থেকে প্রতি মাসে একটা করে এক্সাম নেওয়া হতে পারে যতদিন না স্কুল খুলছে ততদিন এইভাবে এক্সামটা নেওয়া হবে তো তোমরা নোট ডাউন করে নেবে কার কতদূর কি এক্সাম হবে জুনিয়র কেজি ফার্স্ট বলি জুনিয়র কেজির ইংলিশ অর্থাৎ ইংলিশ যে এক্সামটা হবে সেটা হচ্ছে 27 পেজ পর্যন্ত হবে জুনিয়র কেজি 27 পেজ পর্যন্ত ইংলিশের এক্সাম হবে হিন্দির 15 পেজ পর্যন্ত এক্সাম হবে ম্যাথ 44 পেজ অ্যারাবিক 22 পেজ নাম্বার 22 তাহলে জুনিয়র কেজির ইংলিশ 27 হিন্দি 15 ম্যাথ 44 অ্যান্ড অ্যারাবিক 22 এরপর আসবো সিনিয়র কেজি সিনিয়র কেজি ইংলিশ এক্সাম হবে 26 পেজ নাম্বার 26 টিল পেজ নাম্বার 26 26 নাম্বার পেজ 26 নাম্বার পেজ পর্যন্ত এক্সাম হবে নেক্সট হিন্দি 17 পেজ নাম্বার 17 ম্যাথ 104 104 অ্যারাবিক 18 তো সিনিয়র কেজি ইংলিশ 26 হিন্দি 17 ম্যাথ 104 এন্ড অ্যারাবিক 18 নেক্সট ক্লাস 1 ক্লাস 1 এর ইংলিশ হবে 46 গ্রামার 48 অর্থাৎ তোমাদের যে গ্রামার বুকটা দেওয়া হয়েছে সেই গ্রামার বুকের 48 পেজ পর্যন্ত এক্সাম হবে হিন্দি 24 ম্যাথ 68 ক্লাস ওয়ানের ইংলিশ 46 গ্রামার 48 হিন্দি 24 ম্যাথ 68 ক্লাস টু ইংলিশ লিটারেচার 55 এখানে একটা কথা বলবো যে ক্লাস টু থেকে ক্লাস 8 পর্যন্ত অ্যাকচুয়ালি 6 পর্যন্ত ক্লাস টু থেকে ক্লাস 6 পর্যন্ত তোমাদের গ্রামারটা আলাদা যে বুক আছে সেই বুক থেকে এক্সাম হবে না তোমাদের টেক্সট এর লিটারেচার বুকসের প্রত্যেকটা টেক্সট এর পরে কিছু করে গ্রামার দেওয়া রয়েছে ওগুলোই তোমাদের ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছে ওগুলোই হবে তাহলে
ক্লাস টু এর ইংলিশ প্লাস ইংলিশ গ্রামার 55 পেজ পর্যন্ত এক্সাম হবে, হিন্দি 28, ম্যাথ 66। তাহলে ক্লাস টু এর ইংলিশ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 55, হিন্দি 28, ম্যাথ 66। ক্লাস থ্রি, ক্লাস থ্রির ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 61, হিন্দি পেজ নম্বর 1 to 18, 1 থেকে 18 পর্যন্ত, অ্যান্ড 25 থেকে 34 পর্যন্ত, 1 থেকে 18, 25 থেকে 34 পর্যন্ত, ম্যাথ 38 পর্যন্ত। সো ক্লাস থ্রির ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 61 পর্যন্ত, হিন্দি 1 থেকে 18 আর 25 থেকে 34, ম্যাথ 38 পেজ পর্যন্ত। ক্লাস ফোর ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 57 পেজ পর্যন্ত হবে, হিন্দির 1 থেকে 26 আবার 29 থেকে 33। ক্লাস ফোর হিন্দি 1 থেকে 26, 29 থেকে 33, আর ম্যাথ হবে 37 পেজ পর্যন্ত। সো ক্লাস ফোর এর ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 57 পেজ পর্যন্ত, হিন্দি 1 থেকে 26 আর 29 থেকে 33, ম্যাথ হবে 37 পেজ পর্যন্ত। ক্লাস ফাইভ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 49 পেজ পর্যন্ত এক্সাম হবে, হিন্দি 1 থেকে 24 অ্যান্ড 30 থেকে 35, 1 থেকে 24 অ্যান্ড 30 থেকে 35, ম্যাথ হবে 35 পেজ পর্যন্ত। ক্লাস ফাইভ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 49 পেজ পর্যন্ত, হিন্দি 1 থেকে 24 অ্যান্ড 30 থেকে 35 পেজ পর্যন্ত, ম্যাথ হবে 35 পেজ পর্যন্ত। নেক্সট ক্লাস সিক্স ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 48 পেজ পর্যন্ত। এই ক্লাস সিক্স এর একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ বুকের অর্থাৎ গ্রামার বইয়ের চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 এর সঙ্গে হবে, অর্থাৎ লিটারেচার বুকস এর 48 পেজ পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেটা তো হবেই, তার সঙ্গে চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 হবে গ্রামারের ক্ষেত্রে। হিন্দি হবে 7 থেকে 19, 7 থেকে 19, ম্যাথ 44, ফিজিক্স 21, কেমিস্ট্রি 20, বায়োলজি 21। সো ক্লাস সিক্স এর ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 48 পেজ পর্যন্ত, ল্যাঙ্গুয়েজে তোমাদের ল্যাঙ্গুয়েজ বুকের দুটো চ্যাপ্টারও এর সঙ্গে হবে, চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2, হিন্দি 7 থেকে 19, ম্যাথ 44, ফিজিক্স 21, কেমিস্ট্রি 20, বায়োলজি 21। ক্লাস এইট, ক্লাস এইট এর ইংলিশ লিটারেচার 26 পেজ পর্যন্ত এক্সাম হবে, গ্রামার, টেন্স, ভয়েস এর উপরে কোশ্চেন থাকবে, টেন্স অ্যান্ড ভয়েস এর উপরে কোশ্চেন থাকবে অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং থাকবে, টেন্স ভয়েস অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং থাকবে। হিন্দি ক্লাস এইট এর হিন্দি চ্যাপ্টার 1, 2, 4, 6, 8, ক্লাস এইট এর হিন্দি চ্যাপ্টার 1, 2, 4, 6, 8, ম্যাথ 41, ফিজিক্স 22, কেমিস্ট্রি 20, বায়োলজি 21। ক্লাস এইট লিসেন আগেন, ইংলিশ লিটারেচার 26, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্স অ্যান্ড ভয়েস, তার সঙ্গে রাইটিং থাকবে প্যারাগ্রাফ রাইটিং, হিন্দি চ্যাপ্টার 1, 2, 4, 6, 8, চ্যাপ্টার 1, 2, 4, 6, 8, ম্যাথ 41, ফিজিক্স 22, কেমিস্ট্রি 20 অ্যান্ড বায়োলজি 21। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর এরপর একদিন তোমাদের রুটিনটা দিয়ে দেওয়া হবে, কবে থেকে কি এক্সাম হবে, তার আগে তোমরা গুগল মিটটা ইউজ করে কমিউনিকেশনটা ঠিকঠাকভাবে শিখে নাও, তারপর গিয়ে তোমাদের রুটিনটা দেওয়া হবে এবং এক্সামের ডেটটাও জানাতে হবে।